রবিবার বলে কথা, বাবাকে কি ছাড়া যায়? তাই সকাল সকাল অভিরূপের আবদার, বাবাকে নিয়ে সাইকেল চালাবো। তো ওখানে দেখছে, আমি ঘরেতে ততক্ষণ রান্নাটা ম্যানেজ করি। ধনে পাতা ভাজা মশলা দিয়ে বেশি করে আলুর তরকারি করলাম। অরিন্দম তো আলু ভাজা হলে বেঁচে যেত, কিন্তু আমার আজকে আলুর তরকারি দেখে দেওয়া হলো। যেহেতু আলু আছে তাই অরিন্দমের মুখে আর কোনো সাড়া নেই। তো ও এরপর মুড়ি টুড়ি খেয়ে যাবে মাছ কিনতে। কিচ্ছু খেতে চাইছে না, তাই ভাবলাম জুসটাই দিই, যদি খাই ফিনিশ করবে। ওকে ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হলো 12th মার্চ, ঘড়িতে এখন 10:30 বাজছে। অরিন্দম চলে গেছে মাছ আনতে। ওকে, ও ব্রেকফাস্ট করে গেছে, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। অভিরূপ সেই সকাল থেকে খেলছিল, তো সেই এতক্ষণে ঘরে ঢুকলো। তো এখন আমি ব্রেকফাস্ট করব, সিম্পল আলুর তরকারি আর মুড়ি, আর কিচ্ছু করিনি আজকে, অন্য কিছু। তো ওটাই খাবো। অভিরূপকে একটা কলা দিলাম, কিন্তু খেলো না। ওর কলাটাও এখন আমাকে খেতে হচ্ছে। সাথে আমার জন্য একটা নিয়ে নিয়েছে, আর এখানে আছে আলুর তরকারি। এই হলো আমার ব্রেকফাস্ট। কি মাছ এনেছো? রুই এনেছি, রুই। এরা মানে সাইজের রুই। কটা নিয়েছো? চারটে। আচ্ছা, শিঙি এনেছি। আর ইয়ে চুনো এনেছি, আর জাপানি কুটি। চুনো বেচে এনেছো না বাস্তবে? বাস্তবে তোমার জন্য কাজ, ওটা বসে বসে খাওয়া যাবে না, কাজ করতে হবে তোমাকে। আমি তাহলে চুনো মাছটা বেছি শুয়ে পড়বো, বাকি রান্না বান্না তুমি করো। আর এই রাগের বাসায় যে জাপানি পুটি এনেছি, আর বাবুর জন্য কুলেখাড়া পেয়েছি আজকে। পেয়েছো? ভালো হয়েছে, কুলেখাড়াটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন ছিল কুলেখাড়া। শান্তি নাই রবিবারও, শান্তি নাই, অশান্তি। বলো মাছের কত ভ্যারাইটি খাওয়াচ্ছি। মাছের ভ্যারাইটি তাও বা বাঁচতে হচ্ছে, চুনো মাছ বাঁচতে আসলে না, তাড়াতাড়ি বাজার গেলে ঠিক আছে। এক তো লেট করে গেছে, তারপর আবার এই এখন বোধ হয় 12টা বাজছে, 12টার সময় বোধ হয় মাছ বাঁচাবে। যাই হোক, ফটাফট লেগে যাই কাজে। ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে। আমি জানি মাছের ঝোলই হবে হয়তো, তার জন্য আলুটা সিদ্ধ করে রেখেছি। তো মাছটা শুধু ধুয়ে দেবে অরিন্দম, ফটাফট ঝোলটা করে নেবো, আর কালকে টমেটো চাটনি করাই আছে। আর কিছু করছি না, না আর একটু কিছু করবো না, দুটো চুনো মাছ ভাজবো, ব্যাস অতি হয়ে যাবে এবেলা, আর কিচ্ছু করবো না। কই মাছ বাঁচতেও টাইম লাগে, কারণ প্রথমত এগুলোকে মারতে হবে, আর মারতে গেলে নুন দিয়ে মারতে হবে। তো এখানে 2 চামচ মতো নুন দিয়ে কিছুক্ষণেই 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ছোটো মাছ তো বেশিক্ষণ সময় লাগেনি, তারপর বেছে নিয়ে। আর এখানে ছোলার আর বাদামটা ভিজোতে দিয়েছি, কেন দিয়েছি বিকেলে বলবো। তো ঘড়িতে এখন বাজে 1:45, রান্নাবান্না হয়ে গেছে, জাস্ট হলো এবার স্নানাটা সেরে নেবো, তারপর পুজো করে লাঞ্চ করবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5:30, আর এখন একটু চা করব। তারপর সেদিনকে তো মেট্রো স্টেশনে ওই খাওয়া হয়েছিল ঝালমুড়ি, ঝালমুড়ি ঠিক নয় টকটক মুড়িটা লাগছিলো, টমেটো আরও কিছু টক কিছু আচার টাচার দিয়েছিলো, ভালোই লাগছিলো, কিন্তু ঠিক ঝালমুড়ি মনে হচ্ছিলো না। তো ছোলা মাটাটা ভিজোতে দিয়েছি, অরিন্দম বললো যে মশলা মুড়ি মাখবো, তো ও মাখবে, আমি সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দেবো। এখন চাটা খাওয়ার পর হবে মশলা মুড়ি, কারণ সেদিনকে খেয়ে ঠিক ঝালমুড়ির তৃপ্তিটা হয়নি, তো আজকে হবে। আগে চাটা খেয়ে নিই, তারপর মশলা মুড়িটা মাখবো। অরিন্দম ঝালমুড়ি বারো ভাজা এগুলো দারুণ বানায়, তাই আমি হলাম জোগাড়ে আর ও হলো রাঁধুনি। তো ওকে আমি সমস্ত কিছু জোগাড় করে দিই আর ও বানায়। এখানে আমতেল আর সর্ষের তেল দুটোই দেওয়া হলো, আমতেলটা শ্বশুরবাড়ি থেকে শাশুড়িমা দিয়েছিল, তো অনেক দিন খাওয়াও হয়নি, এই কাজে লাগিয়ে ফেললাম। আর গাজর কুচি কুচি করে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আদা কুচি, এরপর পেঁয়াজ কুচি দেবো, আর শশাটা না সব শেষে দেবো। শশা যদি দিয়ে দেওয়া হয় শশার জলে পুরো মিয়ে যায় মুড়িটা। এরপর দিয়ে দেওয়া হলো বিট লবণ, আর তারপর দিয়ে দেওয়া হলো এমনি লবণ, সাদা লবণ, তারপর ভাজা মশলা খুব ভালো করে একটু বেশি করে দিয়ে দেওয়া হলো, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে মশলা মুড়ি আর কি। তারপর এই যে সাদা লবণটা এই পর্যায়ে দেওয়া হলো, আর এটা হলো কাঁচা ছোলা আর মটর, আর এরপর দেওয়া হবে সিদ্ধ ছোলা মটর আর আলু, মানে দু রকমই দিয়েছি। দোকানে দেখবে দু রকমই দেয়, একদম দোকানের টেস্টটা যাতে আসে এই আর কি, ওই জন্য একদম ওইভাবেই বানাচ্ছি। সব শেষে চানাচুর দিয়ে খুব ভালো করে মাখতে হবে। সন্ধ্যেবেলা এরকম বাইরের স্ট্রিট ফুডের মতো কিছু খাবার হলে যেন সন্ধ্যেটাই আলাদা হয়ে যায়। ভাতও হয়ে গেছে, এবার ডিনারটা করে নেব। তোমাদের খাওয়া দাওয়া হয়ে
হয়ে গেছে, এখন করতে বাজে 11টা। আর মুড়ি খাওয়ার পর না আর ভিডিও করতে পারিনি, মানে নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে সময় চলে গেল, আর মানে শ্যুট করতে ইচ্ছাও করছিল না, তো ওই জন্য শ্যুট করা হয়নি। তারপর ওই রোগকে ওই নেবুলাইজ করেছি, তারপর ভুলেই গেছি যে ভিডিওটা এন্ড করতে হবে। তারপর এখন শুতে গিয়ে মনে পড়ছে ভিডিওটা তো এন্ড করাই হয়নি। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না, জানি ছোট কিন্তু তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা যেটা প্রেস করো অল অপশনটা ক্লিক করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।